নারীকে দেওবন যখন পড়তে যায় নিজেকে এত গিনেত মনে হয়, নিজেকে এত অপমানিত মনে হয়, মনেও হয় না যে এই মুখ মানুষকে দেখায়। আরে আমার তো আজকে সারা দিন চিন্তা লেগেছে যে ওলামায়ে দেওবন্দের সামনে, আমাদের বুজুর্গনের দিনের সামনে, মুরব্বীদের সামনে কাল হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো। তারা করে গেল কোরবানি আর আমরা করতেছি পকট পূজারি। হায় 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 হায়, জাতিকে কেমনে বুঝাই, হায় হায় আমি কেমনে বুঝাইলে আপনাদের দেলের ভিতরে কথাগুলি ঢুকবে। তাদের কোরবানি আর আমাদের হলো পকেট পূজারি। একটা মাহফিলে আসতেও আমরা 70,000 নিজে আসতে চাই না। 40,000 টাকা আগে পাঠাইতে হয়, মাহফিলের আসার আগে আবার পাঠাতে হয়। হায় হায় আলোচক, হায় হায়, আমি তোমাদেরকে বলতে চাই কোন মুখ নিয়ে উঠবা মুরব্বীদের সামনে। হে বক্তা ভাইরা, তুমি প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ো যে আল্লাহ তোমাকে কথা বলার তৌফিক দিয়েছেন। তুমি এমন জিন্দেগি যাপন গঠন করে তুমি বয়ান করো, তুমি যখন রাস্তা দিয়ে যাও মাটি যেন গর্ব করে তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। তুমি যে গাড়িতে বসবা গাড়ি যেন বলে আমার জীবন ধন্য তোমার মতো আলেম পেয়ে। আরে কি করবা এত টাকা দিয়ে? বাংলাদেশে যতগুলি বক্তা আমি দেখেছি, মোলা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহি আলাই, উনি যখন বয়ান করতেন আরে কত শ্রোতা হইতো, গুনে শেষ করা যাইতো না। আজকে আব্বাসী হজরতের নাম আর কেউ বলে না। আরে এই জমিনে এক সময় বয়ান করতেন জুবায়ের আনসারী রহমাতুল্লাহি আলাই, করোনার ভিতরে দেখেছেন তার জানাজার ভিড়, মানুষ আর জুবায়ের আনসারীর কথা বলে না। আরে এই জমিনে বয়ান করেছেন আল্লাহু আকবার, তার বয়ানে কত মানুষ হইতো, যদিও সে অন্য একটু কোয়ালিটির ছিল, তফজ্জল হোসেন, হ্যাঁ, আর তার নাম কেউ বলে না। আরে এই জমিনে এক সময় বয়ান করতেন যুক্তিবাদী, উনি বেঁচে থাকতে আর মানুষ তার নাম বলে না। আরে এই জমিনে সেরা বক্তা, মানুষের অন্তরে অন্তরে যার স্থান, মরনাদ দেলোয়ার হোসেন সাইদি, উনি বেঁচে থাকতেই নাই কেউ বলে না। আরে বাবা, এরপরে আমরা দেখেছি বিগততে যারা কথা বলেছে আজকে তারাও কথা বলতে পারে না। মাওলা তোমারও জবান একদিন বন্ধ করে দিতে পারে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও ভাই, তারিখের দেওবন্দকে সামনে রেখে আসো, আমরা পথ চলি উম্মতের পিছনে। আস নবীও নাই, সাহাবিও নাই, কে দাঁড়াবে উম্মতের পাশে? কে দাঁড়াবে উম্মতের পাশে আজকে? কে দাঁড়াবে? সহজে বুঝবার জন্য ওলামায়ে দেওবন্দের ত্যাগ, ওলামায়ে দেওবন্দের তৃতীয় সন্তান শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহিমাহুল্লাহ, উনি ইন্তেকাল করে 1920 খ্রিস্টাব্দে। ওনারই মুরিদ আর ডাক্তার আজমল ওনার কুঠিরিতে উনি এন্তেকাল করেন। এন্তেকাল করার পরে লোকজন যখন তাকে গোসল করাতে যায়, গোসল করাতে গিয়ে দেখে হজরতের পিঠে এত বড় বড় পোড়ার দাগ। শাইখুল হিন্দ তার মতো একজন মুহাদ্দিস। আরে আমাদের দেওবন্দের ওলামা হযরতের নাম যখন উচ্চারণ করি দিলের ভিতরে কি যেন একটা শান্তি লাগে, তাদের নামের এত তাসির। লোকজন বলল যারা গোসল করাইতেছেন শেষ গোসল, হযরতের পিঠে দাগ কেন? যারা গোসল করাইতেছিল তারা বলল এই খবর বিবি ছাড়া কেউ জানবে না, তো আমরা তার বিবির কাছে একটু তথ্যটা জেনে নেই, গোসলটা পিঠে দাগ কেন?
লোক মারফত বিবির কাছে জানা হলো, বিবি বলল কই এর আসল খবর আমি কইতে পারবো না, কোনোদিন হযরত আমাকে দেখানো নাই। একটু জোরে বলেন, জোরে বলেন। শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, এই খবর পৌঁছে গেছে আপনার ওই সময়ের সবচেয়ে বড় বুজুর্গ মাওলানা, আপনার সবচাইতে বুজুর্গ হুসাইন মোহাম্মদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনেন নাই? যেমন ওস্তাদ তেমন ছাত্র। আল্লাহু আকবার, একটু জোরে কইলেন না? হুজুর কেমন ছাত্র? ওনার জীবনীতে এসেছে, উনি যখন বুখারী পড়াইতেন আল্লাহর নবীর রওজার পাশে বুখারী পড়াইতেন, ভাইজান কিতাব পড়াইতে গিয়া কোন জায়গায় যদি হযরত থেকে যাইতেন, উনি চক্ষুখানা বন্ধ করিয়া রওজার দিকে ধ্যান করতেন, ধ্যান করার পর আল্লাহর পয়গম্বর রওজায় থেকে বলতেন, হুসাইন আমি এই কথা এভাবে বলিনি, আমি এইভাবে বলেছি। আর একটু জোরে কন, ভাইজান চোখের পানি রাখতে পারবেন না রে বাবাজি, আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাদের ত্যাগময় জীবনের দিকে। বাজান কি ঘটনাটা ঘটে গেল, হুসাইন মোহাম্মদ মাদানী রহমাতুল্লাহর কানে যখন খবরটা পৌঁছে গেছে, হুজুর আর দুনিয়ায় নাই, বাবা রে ছাত্র আর শিক্ষকের সম্পর্ক কিন্তু দুই দিনের জন্য নয়, ছাত্র আর শিক্ষকের সম্পর্ক আপনার কিয়ামত আখেরাতের ময়দান পর্যন্ত। বাপজির আমার, ছাত্র যদি ভালো হয় ওস্তাদের কিন্তু দাম হয়, ছাত্র যদি ভালো হয় ওস্তাদের কিন্তু প্রশংসা হয়, ছেলে যদি ভালো হয় বাবার কিন্তু প্রশংসা হয়, ছেলে যদি ভালো হয় মার কিন্তু প্রশংসা হয়। এ মুসলমান ভাইরা আমার, বাবারা ছাত্র যদি তদ্রুপ ভালো হয় ওস্তাদের প্রশংসা হয়, মুরির যদি ভালো হয় পীরের প্রশংসা হয়, কর্মীর যদি ভালো হয় আমিরের প্রশংসা হয়। বাজান তার কানে যখন পৌঁছে গেছে, হুজুর আর দুনিয়ায় নাই, উনি দেরি করেন নাই, হুজুরের গোসলখানায় জানাজায় চলে আসতেছেন। ওনার নিয়াত ছিল আমি নিজের হাতে ওস্তাদের গোসল করাবো, কিন্তু ভাগ্য নাই, বাস উনি জানাজায় শরীক হবেন, নিজে আসতেছেন ওনাকে গোসল করানোর, ওনাকে জানাজা করার জন্য। বাবারা যখন আজমলের কুঠিরিতে পৌঁছে যান, লোকজন জিজ্ঞাসা করে, হুজুর যেহেতু আপনি ছাত্র ছিলেন আপনি বলতে পারবেন এম শেখে মাহমুদুল হাসান রহমাতুল্লাহর পিঠের মধ্যে এত দাগ কেন, এত লম্বা লম্বা পোড়ার কিসের দাগ আমরা বুঝতে পারি নাই। কথা বলার সঙ্গে সঙ্গে মাহমুদ মাদানের হুসাইন মোহাম্মদ মাদানী রহমাতুল্লাহ আলার দুই চোখ দিয়ে পানিগুলি গর 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 করে পড়তেছেন, বলে আজকে আমি সব কথা আপনাদেরকে বলে দিব, হুজুর আমাকে বলছিলেন বাবা আমার পিঠের দাগ দুনিয়ার কেউ জানে না মানুষের মধ্যে এক আল্লাহ সারা, বাবা আর তোরা সাক্ষী, তোরা যেহেতু দেখলি তোরা জানলি, শোন আমি এন্তেকালের আগ পর্যন্ত আমার পিঠে কিসের পোড়ার দাগ এইটা তোরা মানুষের মধ্যে বয়ান করিস না। হুজুর যখন দুনিয়ার মধ্যে নেই, নিশ্চয় আমি সব ঘটনা বলবো, হুজুরের পিঠের মধ্যে কেন পোড়া দাগ? হুসাইন মোহাম্মদ মাদানির মতো মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে জুর 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 করে কাঁদতেছেন, এই কথা আমি কেন বলছি? আমি কথাগুলি বলতাম না, এই ওয়াজটা করার কারণ হলো রে বাবা, বাংলাদেশে এত মাদ্রাসা, এত আলেম, এত তালিবুল এলেম, বাজানদের তবলিগের ঘাঁটি পীর মুরিদের ঘাঁটি থাকা সত্ত্বেও নবীর দিন বাংলাদেশ থেকে বিদায়ের পথে আজকে আমরা চলে যাচ্ছি।
উপাসনা করার কারণ হলো বাজানে দেওবন্দি ওলামা হযরতের সাথে আমাদের জীবনটা মিলানের জন্য হুসাইন মোহাম্মদ মাদানী সুখের বাণী ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন হ্যাঁ আজকে আমি আপনাদেরকে সব বলবো বাবারে বলে বলেন পিঠের মধ্যে দাগ দেখা যায় কেন বলে তাহলে শুনেন বাবারা মালটার ময়দানে ব্রিটিশ সৈন্যরা হযরতকে ধরে নিয়া আগুনের আরাঙ্গার কাছে চলে যায় জ্বলন্ত আগুনের কাছে ব্রিটিশের লোকজন ধরে কয় যদি হুজুর আপনি একটা কথা মাত্র বলতে পারেন কেবলমাত্র সবে মাত্র যদি একটা কথা বলতে পারেন বলে কি বলবো বলে আপনি ইংরেজদের বিরুদ্ধে নন আমাদের পক্ষে যদি ফতোয়া দিতে পারেন আমি আপনার নামটা আমাদের খাতার থেকে কেটে দিব হুজুর তখন উপর দিকে তাকা কয় আল্লাহ আমি তোমাদের খাতার থেকে নাম ডিলিট করে দিই আমি আল্লাহর খাতায় কি নাম ডিলিট করব না রে না আমার জীবন তো বেলালের জীবনের সে দামি না হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে দামি না নারে না আমার জীবন তো ইমাম মালিক রহমাতুল্লাহ সারাইতে দামি না নারে না আমার জীবন তো ইমাম আবু হানিফার সে দামি না নারে না আমার জীবন তো ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির সে দামি না নারে না আমার জীবন তো শাহ মুহাদ্দিসের দেহলবীর সে দামি না নারে না আমার জীবন তো বাজারে মুজাদ্দিদ আলপে সানির সে আমার দামি না কারণ কেন দামি না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য তার বুকের উপরে পাথর লেগেছে আরে খুবাইবের শরীরের মধ্যে তীর লেগেছে আরে ইমাম মালিকের চেহারার মধ্যে কালি লেগেছে ইমাম মালিকের চেহারার মধ্যে কালি লাগাইয়া মদিনার অলি গলি দিয়া ঘুরাইছে নারে না আমার জীবন তো ইমাম আবু হানিফার সে দামি না তাকে জেলের ভিতর থেকে লাশ হইয়া বের হতে হয়েছে নারে না আমার জীবন তো ইমাম আহমদ বিন হাম্বলের সে দামি না ধারে গাছের সাথে বাঁধিয়া এমন মারা মারছে পিটাল পিটাইছে কিতাবের মধ্যে আছে ওই রকম বাড়ি যদি কোনো হাতিরেও দেওয়া হইতো ভাই কোনো হাতিকেও যদি ওই রকম মারা হইতো হাতিও মারা যাইতো ওনাকে এত পিটান পিটাইছে বাবা পিটাইতে পিটাইতে ওনার পরনের কাপড় যখন খুলে যায় এ মুসলমান ভাইরা আমার কুদরতি একখানা হাত এসে হুজুরের লুঙ্গিটা পরাইয়া দিতেছেন বাজানে এত কষ্ট দেয় ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে মারছেন তার জীবনের মধ্যে এসেছে উনি যখন দেশান্তর হয় বাজান যখন সীমান্তে পৌঁছে ওনার ভক্তবিন্দু বলে হুজুর আপনাকে একটা অনুরোধ করব আপনারা যাকে মেরেছে যারা কষ্ট দিয়েছে তাদেরকে একটু বদদোয়া করে যান ওরা যেন ধ্বংস হয়ে যায় কয় তাই না কি বলে হ্যাঁ বলে তাহলে আমি দোয়া করি তোমরা সবাই আমিন বলবা উপর দিকে তাকাইয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ ডাক দেয় আল্লাহ যারা আমাকে মেরেছে কষ্ট দিয়েছে হয়তো ওরা বোঝে নাই আল্লাহ আমাকে মেরেছে আমি তোমার কাছে তাদের জন্য আমার একটা দরখাস্ত আল্লাহ মেহরবানি করিয়া তাদেরকে তুমি মাফ করে দাও মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ভালো করে বুঝবেন সাইকুল হিন উনি ডাক দিয়ে বলেন আমার জীবন তো তাদের সে দামি নন আমার জীবন তো মহাদেশের দেহলুবির চাইতে দামি নন অতএব কিসের জন্য আমি
এই কথা বলবো তোমাদের পক্ষে আমি ফতোয়া দিব তা কোনোদিন হইতে পারে না এ মুসলমান ভাইরা আমার কথা এখানে শেষ নয় বাজান হুসাইন মামাত মাদানী রহমাতুল্লাহি আলাই বলেন আমাদেরকে ধরিয়া নিয়া যখন জেলখানার মধ্যে বন্দী করে জেলখানার মধ্যে বন্দী করার পর বাজান ঘোষণা করা হয় আমাদেরকে এক এক করে ফাঁসি দেওয়া হবে যখন ফাঁসির খবর বাজান দে শেখ হিন্দের কানে যায় মাহমুদুল হাসান রহমাতুল্লাহর কানের মধ্যে যায় বাবারা কানের মধ্যে যাওয়ার পর হুজুর দুই চোখের পানি ছেড়ে দিয়ে জুর 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 করে কান্দেন হাও মাও করে কান্দেন বাবারা এত কাদা কাঁদে খালি কাঁদে 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 সব সময় কাঁদে বাজান রে হুসাইন মামাত মাদানী রহমতুল্লাহ ডাক দিয়ে কয় হুজুর কিসের জন্য কাঁদে আমাদের তো বুঝে আসে না আমাদের গলার ভিতরে ফাঁসি জ্বলবে আমরা বেহেশতে গিয়া নাস্তা করব এ তো খুশির খবর কিন্তু হুজুর কাঁদে কেন বুঝে আসে না হুজুর আমাদের ওস্তাদ হুজুর ফাঁসির কথা শুনে কিসের জন্য কান্দেন এবার জিরা আমার কিন্তু বলতেও তো সাহস পায় না যেহেতু ওস্তাদ কেমনে করে আমরা বলবো বাজান রে একদিন যাই দুই দিন যাই তিন দিন যাই চার দিন যাই একদিন সুযোগ পেল বাবা খানা খাওয়ার সময় হুসাইন মামাত মাদানী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলো হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই বলে কি বলবা বাবা বলো বলো হুজুর আপনি ফাঁসির কথা শোনার পরে থেকে আপনি কিসের জন্য এত কাঁদেন হুজুর ফাঁসি দিবে এ তো আমাদের আনন্দের খবর দুনিয়ায় গলায় ফাঁসি ঝুলাবে বেহেশতে গিয়ে আমরা নাস্তা করব এটা তো আমাদের ভাগ্য দিনের জন্য গলায় রশি হুজুর তখন বড় চোখ করে তাকালেন মাহমুদুল বাজান রে হুসাইন মামাত মাদানী বলেন হুজুর জীবনে কোনোদিন এত বড় বড় চোখ করে কোনোদিন আমার দিক তাকান নাই কিন্তু হুজুর যখন আমার দিকে তাকায় আমরা অত্যন্ত ভয় পেয়ে গেলাম হুজুর এইভাবে তাকান কে হুজুর আমাদের কি অন্যায় হুজুর মাফ করে দেন বাজান শেখ হিন বলে বাবা আমি ফাঁসির জন্য কাঁদি না আমি কাঁদি ইতিম নবীর উম্মতের জন্য দ্বিতীয় নম্বর আমি কাঁদি ফাঁসি নাই হয়ে গেল ফাঁসি হওয়ার পরে কি আল্লাহ আমারে কবুল করবে একটু জোরে বলেন আল্লাহ কি আমাকে কবুল করবেন যদি কবুল না করেন আমার জীবন দিয়েও তো কোনো লাভ হলো না মালিক যদি কবুল না করেন এ মুসলমান ভাইরা আমার এইখানেই ঘটনাটা শেষ না রে বাবা তারিখে কালাপানির মধ্যে লেখেন কথাটা বলে আমি অন্যদিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই তারিখে কালাপানিতে থানেশ্বরী লেখেন বাবা আমরা যখন অমৃতসর জেলের মধ্যে বন্দী ছিলাম আমাদেরকে ব্রিটিশ সরকার বলে লাহোর থেকে নিয়ে তাদেরকে মুলতানে পৌঁছাইতে হবে আমাদেরকে যখন বাজান ট্রেনের বগির মধ্যে যখন নিয়ে যেতে চায় ছোট ছোট খাঁচা বানায় আমাদেরকে বাজান এত বড় বুজুর্গ এত বড় আলেম যাদের সম্পর্ক আরশের সাথে যাদের সম্পর্ক মদিনার রওজার সাথে আর একটু জোরে বলেন জোরে বলেন জোরে বলেন আল্লাহু আকবার যাদের সম্পর্ক রওজার সাথে যাদের সম্পর্ক আরশের সাথে এত বড় বড় বুজুর্গ গানের দিনকে যখন আপনার বাজান জেলখানার মধ্যে বন্দি বের করে নিয়ে ব্রিটিশ কমিশনার বাজান রে প্রধান ডাক দেয় বলে এমন শিক্ষা দেন যাতে অন্য মানুষ এদের দেখে আর আন্দোলন না করতে পারেন হুজুর বলেন আমাদের লোহার খাঁচা যখন বানানো হলো আমরা লোহার খাঁচার মধ্যে এমনভাবে বসাইয়া দেয় এদিকে মাথা উঁচু করা যায় না বসাও যায় না শোয়াও যায় না আবার চতুর্পাশ দিয়ে আমাদেরকে পেরে গেতে লাগলো পেরাক পেরাক লোহার পেরাক চতুর্দিকে এই লোহার পেরাক গেতে আমাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে নিয়া আমাদেরকে ডাব্বার মধ্যে উঠাইয়া যখন ডাব্বা নড়াচড়া করে পিঠ এইদিকে যায় পেরাক এইদিকে বেঁধে পিঠ এদিকে যায় এইদিকে আবার পেরাক বেঁধে যায় আমি কেন বলতেছি
বয়ানগুলি কেন করতেছি? ও বাংলাদেশের আলেমেরা, ও বাংলাদেশের বক্তা ভাইরা, আমি একটু বুঝার জন্য বলতেছি। তারিখে আল্লাহ দেওবন্দের ওলামা হযরতের জীবনী, যাদের রক্তে বেশে আসার দিন পেয়েছি, আজকে কেন শুধু আমাদের পকেটের দিকে নজর যায়? আজকে কেন আমাদের বাজারে পুঁজির দিকে নজর যায়? কেন আমরা ডিভাইডেড আর এত ইখতিলাফাত? মুসলমান ভাইরা আমার, হুজুর বলেন যখন আমাদেরকে খাসার মধ্যে করে বসায় রাখে, যাইতে 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 লাহোর থেকে মুলতানে যাইতে 3 মাস সময় লাগে, আমাদেরকে মাঝে মধ্যে রাস্তায় ফেলায় রাখতো, 1 সপ্তাহ যায় খবর নাই, আমাদেরকে না খাওয়াইয়া যে বন্দি করে রাখতো, এমনি করে যাইতে যাইতে আমাদের ঘাম দিয়ে দুর্গন্ধ বের হয়ে যাইত, রক্ত জর 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 করে পড়ত, এমন করে কষ্ট দিয়ে ব্রিটিশটা আমাদেরকে পিটাইছে মেরেছে। এ মুসলমান ভাইরা আমার, বাদান হুসাইন মামাত মাদানী রহমতুল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ঠিক ওই সময় যখন আমার ওস্তাদ শাইকুল হিন্দ রহমতুল্লাহকে ব্রিটিশ সরকার যখন বলে যদি আপনি বলেন আমাদের পক্ষে ফতোয়া দেন ছেড়ে দিব, হুজুর যখন নিষেধ করলো আমাদের চোখের সামনে হুজুরকে ধরে নিয়ে আগুনের মধ্যে শুয়াইয়া দিল, হুজুরের চামড়াটা পুড়ে গিয়ে দর 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 করে রক্ত বার হয়, রক্ত দিয়ে আগুন নিভে যায়, হুজুর মুখটা বন্ধ করে দিয়ে মুস্কি হাসার চেষ্টা করে আবার দরাদরি করে নিয়ে যখন ফাঁকে নিয়ে আসে জিজ্ঞাসা করি, হুজুর মুখের মধ্যে কেন হাসি এত কষ্ট দেয়? বলে বাবা, মুস্কি হাসি দেওয়াও মুজাহিদের সুন্নাত। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সম্মানিত সুধি, আমি আপনাদেরকে বুঝাতে চাই, দেওবন্দের ওলামা হযরতের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা সেই ভাষা দিন, আমাদের কাছে এসে ভেসে আসছে সেই দিন। সম্মানিত সুধী, দেওবন্দের ওলামার দিকের দিকে তাকান।